আসসালামু আলাইকুম বন্ধুরা, জুলিয়েট কুকিং চ্যানেলের আরেকটি নতুন পর্বে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমিও খুব ভালো আছি। আমি আবারও একটা খুব মজাদার রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজকের রেসিপি আশা করছি আপনাদের ভালো লাগবে। আজ আমি খুব সহজ ও সরলভাবে ডিম দিয়ে বেগুন ভাজি কিভাবে মজাদার একটা রেসিপি তৈরি করবেন সেই রেসিপি আপনাদের সাথে সহজভাবে শেয়ার করলাম। আশা করছি এই রেসিপিটি আপনাদেরকে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন বন্ধু ও পরিবারের সাথে, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আমার চ্যানেলে যারা নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন সবার প্রথম নোটিফিকেশন পাওয়ার জন্য। অনুরোধ হলো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা অবশ্যই দেখবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। এখানে আমি একটা বড় সাইজের বেগুনকে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নিচে একটা বাটি আর নিচে একটা ডিম, ডিমটাকে আমি ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এক চুটকি হলুদ গুঁড়ো, এক চুটকি গোলমরিচ গুঁড়ো, এক চুটকি লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণ আদা রসুন পেস্ট। এবার এটাকে ভালোভাবে ফাটিয়ে নেব। এ দেখুন, আমি ভালো করে ফাটিয়ে নিয়েছি। চলে যাব পরের প্রসেসে। এখানে একটা ফ্রাই প্যান নিয়েছি, বেগুন ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। আমি 3 টেবিল স্পুন সাদা তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে গেলে এবার আমি বেগুনের টুকরো ডিমের মধ্যে চুবিয়ে আমি ভাজার জন্য কড়াইয়ে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন কিভাবে আমি করছি। এইভাবে বেগুন ভাজলে বেগুনের স্বাদ একদম বদলে যায়, একদম অসাধারণ লাগে। আমি এবার এটাকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে। আমার গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে বেগুনের ভাজাগুলো তুলে নেব। আমি কিন্তু একই প্রসেসে সব বেগুনগুলো ভেজে নেব। এই দেখুন, আমি একই প্রসেসে কিন্তু সব বেগুনগুলো ভেজে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সার্ভ করে নিয়েছি। কত অসাধারণ হয়েছে, কত মজার লাগছে দেখতে। আপনারা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটা বাজিয়ে দেবেন, যাতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য। তো ফিরে আসবো আবার কোনো নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।